বুয়েট শিক্ষার্থী ফরদিনকে হত্যার পর এখন আত্মহত্যার নাটক সাজানো হচ্ছে বলে অভিযোগ তার বাবা কাজী নুরুদ্দিনের। আর ডিবি কার্যালয়ে নানা তথ্য প্রমাণ দেখার পর তদন্তের অগ্রগতিতে আশ্বস্ত হয়েছেন জানান বুয়েট শিক্ষার্থীরা। ফরদিনের আত্মহত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হতে আরও তদন্তের উপর জোর দেন তারা। আর তদন্তকারী সংস্থা ডিবি বলছে, আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েই বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন ফরদিন। বিস্তারিত মুশফিক উসালেহিনের রিপোর্টে। ছেলের মৃত্যুর তদন্তের ব্যাপারে কথা বলতে গিয়ে এভাবেই গণমাধ্যম কর্মীদের সামনে কান্নায় ভেঙে পড়েন বুয়েট শিক্ষার্থী ফরদিন নূর পরশের বাবা কাজী নুরুদ্দিন। হাতে ছেলের মরদেহের ছবি নিয়ে বলছিলেন, সুলতানা কামাল ব্রিজ থেকে লাফ দিয়ে তিনি প্রমাণ করবেন তার ছেলে আত্মহত্যা করেনি। মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারের সামনে দাঁড়িয়ে তিনি দাবি করেন, ফরদিনকে হত্যার পর এখন আত্মহত্যার নাটক সাজানো হচ্ছে। ডিবির তদন্ত নিয়ে নারাজি দিবেন বলেও জানান তিনি। 100 বার নারাজি দিব। এক, আমার ছেলের এখন যে অবস্থা আছে, এই কয়দিন আগেও আমি অনেকটা সংকট ছিল, অনেকেই বলছে যে তুমি তো একটা আসামি করে আসছো, তুমি ক্যাপ লাগাও, মাস্ক পরো, তোমাকে কেউ চিনে ফেলবে। আমি সেটা করিনি, বিতু কাপুরুষের জীবন আমি যাপন করি না। আজকেও বলছি, কেউ মেরে ফেলতে চাইলে আমাকে মেরে ফেলতে পারে। বৃহস্পতিবার সকালে প্রতিবাদ কর্মসূচি করার কথা ছিল বুয়েটের শিক্ষার্থীদের, কিন্তু তা স্থগিত করে ডিবির আহ্বানে তদন্তে পাওয়া তথ্য প্রমাণ ও সিসিটিভি ফুটেজ দেখতে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে যান তারা। প্রায় 3 ঘন্টা আলোচনা শেষে তারা জানান তদন্তের অগ্রগতিতে আশ্বস্ত হয়েছেন, তবে আত্মহত্যার ব্যাপারে নিশ্চিত হতে কিছু বিষয়ে আরও তদন্ত প্রয়োজন। পরে ডিবি প্রধান জানান জীবনের নানামুখী সংকটে হতাশায় ভুগছিলেন ফরদিন, বন্ধুদেরও জানিয়েছিলেন সেই হতাশার কথা। সে কারণেই সে রাতে বিভিন্ন এলাকায় ঘুরে শেষ পর্যন্ত সুলতানা কামাল ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেন তিনি। তার বন্ধু বান্ধবের কাছে সে যে বিভিন্ন ধরনের কথা বলা, সে যে ঘোরাফেরা করা এবং একা একা ঘোরাফেরা করা, এবং ডাক্তারের যে সুরতহাল রিপোর্ট, সেখানেও কিন্তু তার গায়ে কোথাও কোনো চিহ্ন নেই। এ ঘটনায় হত্যার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও দাবি করেন তিনি। মুশফিক উসালেহিন, এনটিভি নিউজ, ঢাকা।